শপিং করতে যাওয়ার আগে তিনটি জিনিস সবসময় খেয়াল রাখবেন। নাম্বার এক, দোকানে যাওয়ার সাথে সাথে যদি দোকানদার আপনাকে বলে আপনি তো ফর্সা মানুষ, এই পোশাকটাতে আপনাকে অনেক ভালো লাগবে, ওই পোশাকটা আপনি কখনই কিনবেন না, আপনি বলবেন এই কালারটা আমার পছন্দ না, এটা দেখলে আমার বমি আসে, কারণ দোকানদার যে জিনিসটা বিক্রি করতে পারে না সেই জিনিসটাই পাম দিয়ে বিক্রি করতে চায়। আর দোকানদার আপনাকে সুন্দর বললে কখনোই খুশি হবেন না, কারণ দোকানদার ওই একই পাম সবাইকে দিয়ে থাকে। নাম্বার দুই, দোকানে গিয়ে কখনোই দোকানদারকে বুঝতে দিবেন না এটা আপনার পছন্দ হয়েছে, কারণ দোকানদার যদি শুধু জানতে পারে এটা আপনার পছন্দ হয়েছে তাহলে সে 500 টাকার জিনিস 1000 টাকা চেয়ে বসবে, কারণ সে খুব ভালোভাবেই জানে পছন্দের জিনিসটা মানুষ একটু বেশি টাকা দিয়েও কিনে। তাই সবসময় শপিং এ যাওয়ার আগে সাথে করে একজনকে নিয়ে যাবেন, পছন্দ হলে তাকে ইশারা দিয়ে বলবেন আর আপনি বের হয়ে আসতে লাগবেন আর বলবেন চল অন্য দোকানে যাই। তখন পাশের জন বলবে তুই এই পর্যন্ত 14-15টা দোকান ঘুরেছিস, এটা কিনলে কিন না হলে আমি আর তোর সাথে নাই। তখন আপনি বলবেন আচ্ছা তোর যেহেতু পছন্দ হয়েছে দাম কর, দামে পড়লে নিব। তখন দেখবেন দোকানদার বেশি চাইবে তো দূরের কথা, সীমিত লাভে আপনাকে দিয়ে দিবে, কারণ সে খুব ভালোভাবে জানে আপনি যেই লেভেলের কাস্টমার, একটু 19 থেকে 20 হলেই চলে যাবে। নাম্বার 3,